আপনি ছেলে হন বা মেয়ে, স্কিন কেয়ার করেন বা নাই করেন, কিন্তু রেগুলার আপনাকে 5টি প্রোডাক্ট অবশ্যই ইউজ করা উচিত যদি আপনি চান আপনার স্কিনটাকে ভালো রাখতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডেইলি লাইফের জন্য যে 5টি প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণ। স্কিন কেয়ার করার জন্য আমাদেরকে অনেকগুলো ধাপ ব্যবহার করতে হয়, যেমন ফেস ওয়াশ ব্যবহার করতে হয়, টোনার ব্যবহার করতে হয়, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়, ডে ক্রিম ব্যবহার করতে হয়, নাইট ক্রিম ব্যবহার করতে হয়, এটা সেটা সিরাম আরও কত কিছু। বাট অনেকেই আছেন যারা এই ধরনের ঝামেলা একদমই পছন্দ করেন না, আর পছন্দ না করার কারণে সে কোনো প্রোডাক্ট ব্যবহারই করে না, এবং যার ফলে দেখা যায় তার স্কিন ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। সো আমাদের যেটা করা উচিত, অবশ্যই রেগুলার স্কিন কেয়ারের জন্য সব সময়, প্রত্যেকের, এটা অল এজ এবং ছেলে মেয়ে সবার জন্যই দরকার, সেটা হলো আমাদের প্রতিদিন একটা ফেস ওয়াশ ব্যবহার করা উচিত মুখটাকে ক্লিন রাখার জন্য। স্কিনটাকে ভালো রাখার প্রথম এবং প্রধান ধাপ যেটি, সেটি হলো পরিষ্কার। আপনি যদি আপনার স্কিনটাকে পরিষ্কার রাখেন তাহলে আপনার স্কিনটা থাকবে হেলদি। আর পরিষ্কার স্কিনে কিন্তু ধুলেবালি, ময়লা, তেল ইত্যাদি সকল জমতে পারে না, যার ফলে আপনার স্কিন কিন্তু ভালো থাকবে। তাই অবশ্যই আপনার ত্বকের সাথে মানানসই একটি ভালো মানের ফেস ওয়াশ আপনি ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার স্কিনে যদি ব্রণ থাকে তাহলে আপনাকে অ্যাকনে ফেস ওয়াশ ব্যবহার করতে হবে, আর যদি আপনার স্কিনে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি আপনার পছন্দ মতো ফেস ওয়াশ ব্যবহার করতে পারবেন। ওকে, নাম্বার টুতে যে প্রোডাক্টটি আছে সেটা হলো ময়েশ্চারাইজার। ফেস ওয়াশ করার পরপরই আমাদের উচিত ময়েশ্চারাইজার ব্যবহার করা। ময়েশ্চারাইজার হলো ত্বকের খাবারের মতো। আমরা যেমন তিনবেলা খাবার না খেয়ে বেঁচে থাকতে পারবো না, ঠিক তেমনি তিনবেলা ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার না করলে আমাদের স্কিন তার আর্দ্রতা হারিয়ে ফেলবে এবং স্কিন একদমই শুষ্ক হয়ে যাবে। ধীরে ধীরে স্কিনের অবস্থা খারাপ হতে থাকবে এবং এভাবে চলতে থাকলে একটা পর্যায়ে স্কিনে ব্রণ হতে পারে, ব্ল্যাকহেডস হতে পারে, কালো দাগ পড়তে পারে, এছাড়া স্কিনে আরও নানা সমস্যা হতে পারে। তাই স্কিনকে ভালো রাখতে চাইলে অবশ্যই খাবারের মতোই তিনবেলা স্কিনে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার স্কিন টাইপের সাথে মিল রেখে আপনি ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করবেন। অবশ্যই মনে রাখবেন, আপনি যত ক্রিমই ব্যবহার করেন না কেন, যাই ব্যবহার করেন না কেন, ময়েশ্চারাইজার কিন্তু সবথেকে বেশি আপনার জন্য ইম্পর্ট্যান্ট। নাম্বার থ্রি, হ্যান্ড ক্রিম। হ্যান্ড ক্রিম কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা চাইলে লোশনও ব্যবহার করতে পারেন, বাট লোশন হাতে ব্যবহার করলে অনেক সময় হাতটা তেল চিটচিটে হয়ে যায় এবং সেটা অনেক সময় বিরক্ত লাগে, যার ফলে অনেকেই হাতে লোশন ব্যবহার করে না। সো এই ধরনের বিরক্তকর পরিস্থিতির হাত থেকে রেহাই পেতে এবং আপনার হাতের যত্নের জন্য অবশ্যই আপনাকে একটি হ্যান্ড ক্রিম ব্যবহার করবেন। কেন হ্যান্ড ক্রিম ব্যবহার করবেন, কেননা আপনার মুখের যেরকম যত্নের প্রয়োজন হাতেরও কিন্তু যত্নের প্রয়োজন আছে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের মুখের ত্বক যেরকম বুড়িয়ে যেতে শুরু করে, আমাদের হাতের চামড়াও কিন্তু বুড়িয়ে যেতে শুরু করে। তাই হাতের চামড়া যাতে বুড়িয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং হাতের উজ্জ্বলতা বাড়ানোর জন্য অবশ্যই একটি ভালো মানের হ্যান্ড ক্রিম ব্যবহার করতে হবে। নাম্বার ফোর, লিপস কেয়ার। ঠোঁটের যত্ন অবশ্যই নেওয়া প্রয়োজন এবং সেটা অবশ্যই প্রতিদিন নেওয়া প্রয়োজন। আমরা মেয়েরা প্রচুর কম দামি বা দামি যাই হোক না কেন বিভিন্ন ধরনের লিপস্টিক ব্যবহার করে থাকি, আর এই ধরনের লিপস্টিক থেকে যেটা হয় আমাদের ঠোঁট কালো হয়ে যায়। এছাড়া সূর্যের ক্ষতিকারক রোশনিও কিন্তু আমাদের ঠোঁটকে কালো করে দিতে পারে। এছাড়া অনেকের মধ্যেই দেখবেন যাদের জন্মগতভাবে ঠোঁট অনেক বেশি কুচকুচে কালো, তো এই কালো ঠোঁটটাকে সুন্দর রাখার জন্য অবশ্যই একটি লিপ স্লিপিং মাস্ক ব্যবহার করতে হবে। লিপ কেয়ারের জন্য একটা লিপ স্লিপিং মাস্ক আপনি রাতে লাগিয়ে ঘুমিয়ে থাকবেন এবং সেটা আপনার ঠোঁটকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে, ঠোঁটের কালো স্পট দূর করতে সাহায্য করবে এবং সেটা আপনার ঠোঁটকে পিঙ্ক করতে সাহায্য করবে ঠোঁটের। নাম্বার ফাইভ, কন্ডিশনার। এখন নিশ্চয়ই অনেকে অবাক হচ্ছেন যে আপু, শ্যাম্পুর কথা না বলে তুমি কেন কন্ডিশনারের কথা বললা? কারণ শ্যাম্পু আমরা প্রত্যেকেই ব্যবহার করি চুলটাকে পরিষ্কার করার জন্য, কিন্তু আমরা অনেকেই কন্ডিশনার তেমন একটা ব্যবহার করি না। কন্ডিশনার কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের চুলে একটা ন্যাচারাল অয়েল থাকে যেটা আমাদের বডি থেকেই আসে। যখন আমরা শ্যাম্পু ব্যবহার করি তখন ওই অয়েলটা চলে যায়, যার ফলে আমাদের চুল অনেকটা ড্রাই বা রুক্ষ শুষ্ক হয়ে যায়।
এছাড়া আপনি যদি নিয়মিত ব্যবহার না করেন তাহলে আপনার চুলের আগা ফাটার সমস্যা থেকে চুল ভেঙে যাওয়ার মতো আরও নানা সমস্যা হতে পারে। তাই চুলকে সিল্কি, শাইনি ও সফট রাখার জন্য অবশ্যই আপনাকে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, জানলেন তো কোন পাঁচটি প্রোডাক্ট আমাদের ডেইলি লাইফের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট? আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।